আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো সবার জন্য এই দোয়াই রাখি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখেন আর এই বিপদ থেকে আমাদেরকে যেন তাড়াতাড়ি আল্লাহ মাফ করে দেন এটাই তাছাড়া আর কিছুই করার নেই আমাদের তো আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো পানাও চাইবো আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে তাড়াতাড়ি উদ্ধার করেন আগের মতো আবার আমাদের যেন স্বাভাবিক জীবনযাপন হয় এটাই তো আমার এই বাসার জন্য এটাই শেষ চুলায় রান্না করা এই বাসাতে রান্না করা তো ভাবলাম যে শেষ রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ এই বাসাতে আমি আর ভিডিও করব না এখানে আমি আর রান্না বান্নাও করব না তো যাই হোক তো এই জন্যই আমি আজকের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাসায় খুব কাজ যেহেতু বাসা চেঞ্জ করতে হবে বাসা চেঞ্জ যারা করে আর ভাড়া বাসায় যারা থাকে তাদের তো অবশ্যই বাসা চেঞ্জ করতে হয় তো আমি এত বাসা চেঞ্জ করি না আমি ঢাকা শহরে আসছি পর্যন্ত শুধু দুইবার বাসা পাল্টিয়েছি তো এই বাসায় আমি দশ এগারো বছর প্রায় থেকেছি তো অনেক দিন থাকা হয়েছে এক জায়গায় আর মানে সেরকমভাবে বাসাল না চেঞ্জ করলে তো বাসার জিনিসপত্রও এক জায়গায় অনেক দিন মানে রাখা হয় জিনিসপত্র মানে বেহিসাবি হিসাবি মতো কেনা হয় তো এই এরকমই হয়ে গেছে এত জিনিসপত্র আমি মানে গুছিয়ে শেষ করতে পারছি না এতগুলো বাস্তায় ঢুকিয়েছি কার্টুন করেছি তো যাই হোক আমি ভিডিওর লাস্টে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমি কিভাবে ইয়ে করেছি কার্টুনগুলো করেছি আর বিকালে বাসাতে আমি গিয়েছিলাম বাসাতেও একটু ভিডিও করেছি নতুন বাসায় তো কিছু জিনিস একটু রেখেও এসেছি এসেছি ওখানে তো যাই হোক বাসা চেঞ্জ করাটাই একটা অনেক কষ্টের কাজ ঝামেলার কাজ তো আল্লাহ সই সালামতে পৌঁছাইলে এটাই আল্লাহর কাছে চাওয়া সবাই দোয়াও করবেন আমার জন্য যে আমি যেন সই সালামতে এখানে পৌঁছাতে পারি তো আমি এখানে করলা ঝোল করছি শিং মাছ দিয়ে আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো করলাটা আমি এমনি নর্মাল অন্য সবজি যেমন ঝোল করে ঠিক সেই রকম আমি ঝোল করছি মাছটা কষিয়ে নিয়ে রেখে দিয়েছি দিয়ে তারপর আমি তরকারিটা রান্না করছি তো এই তরকারিটা রান্না করতে অনেক কম সময় লাগে আর আমাদের এখন যে সিচুয়েশান এই টাইমটা মানুষের সবারই অসুখ বিসুখ বেশি হয় তো তারপরে তো আর একটা বড়ো ধরনের মারাত্মক ভাইরাস ঢুকেছে আমাদের দেশে তো তার জন্য এই করলা মানে খুবই ভালো তিতা জাতীয় যত খাবার আছে শরীরের জন্য উপকারী হয় আমার মনে হয় তো শুধু আমার মনে হয় না ডাক্তাররাও বলে কথা তো আমি জলের পানি দিয়ে দিলাম অল্প একটু তরকারি রান্না করছি কারণ বেশি রান্না করে আবার এখান থেকে ওই বাসায় নিয়ে যেতে টানাটানি ঝামেলা হবে এই কারণে আমি অল্প করে রান্না করলাম তো যাই হোক করলার তরকারিটা আমি পাশে চুলাই দিয়ে দিয়েছি আর এখানে আমি মুরগি রান্না করব, মুরগির মাংসটা রান্না করে নেব তো মাংসটা রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন আদা সব বেটে দিয়েছি দিয়ে শুকনা মানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়া দিয়েছি কাঁচামরিচও কিছু দিয়েছি আমি কাঁচামরিচ দিয়ে দিয়ে দিই কারণেই যে মরিচের গুঁড়াটা আমি কম দিই এই কারণে কাঁচামরিচটা দিই আর আমি সবসময় আমার সে যে কোনো সবজিতেই আমি ধনে গুঁড়া ব্যবহার করি ধনে গুঁড়া খাই এটা আমাদের যশোর অঞ্চলের মনে হয় রীতি তো যশোর অঞ্চলে সবাই যে খায় তা না কিছু কিছু মানুষ খায় কিছু কিছু মানুষ খায় না আমার শ্বশুরবাড়ির মানে ঝিনাইদা এলাকার লোকেরা খুব কম খায় ধিয়ে গুঁড়া আমাদের মাগুরা এলাকার লোকেরা বেশি খায় এটা তো বাইরে তো সিচুয়েশান মানে খুবই খারাপ কোনো লোকজন নাই খুবই কম যার একে মানে একদমই প্রয়োজন সে ছাড়া কেউ বাইরে যাচ্ছে না তো যাই হোক সতর্ক থেকে ঘরে থেকে যদি আমাদের পরিবেশটা ভালো হয় তো সেটাই ভালো আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকেই ঠিক করতে হবে নিজেরাই সচেতন হতে হবে তো সরকার যতই আইন করুক সরকার তো আমাদের পরিবেশটা মানে আমাদের জীবন সরকার রক্ষা করতে পারবে না সরকার তো তারও তো নিজের জীবন আছে সেও তো নিজে কোয়ারেন্টাইনের মতোই রয়েছে তো আমাদেরকে আমাদের জীবনের কথা আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের নিজেদেরকে নিজেদের সচেতন নিজেরাই হতে হবে তাহলে আমরা ইনশাল্লাহ তাড়াতাড়ি এই ভাইরাস থেকে মুক্তি পাবো তো দেরিতে হলেও আমাদের দেশে সচেতন হয়েছে তো এরকম এক পনেরো বিশ দিন যদি আমাদের আমরা এরকম নিজেদেরকে সেভ রাখতে পারি কোয়ারেন্টাইনে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে তো কালকে সকালে আল্লাহ দিলে রওনা করব নতুন বাসায় সব কিছু গাড়ি ঠিক করা আছে গাড়িওয়ালা আসলে কালকে মানে নিতে যতটুকু সময় লাগে তো আমি আজকে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আসছি যে নইলে একবারে জিনিসগুলো ফার্নিচারগুলো ঢুকলে তখন ঘর পরিষ্কার করা যাবে না ঝামেলা হবে এই কারণে আমি একটু আগে থেকে পরিষ্কার করে রেখে আসছি তো আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি জলের পানি দিয়ে দিলাম তো মুরগিটা একদমই ইয়ে ছিল ছোট ছিল ছোটো মানে কচি মুরগি যেটা বলে সেটা তো আমার মাংসটাও রান্না হয়ে গেছে আমি এখন একটু জিরা গুঁড়ি দিয়ে দেবো আর আমি করলা তরকারিটাও নামানোর সময় একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ওটা আর আমি অতটা দেখাইনি কারণ এটা আমার মনে হয় সবাই জানে তো যাই হোক এই বাসার শেষ রান্না বান্না আমার আল্লাহ বাঁচায় রাখলে ভালো ভালো করলে নতুন বাসায় যে রান্না করব তখন শেয়ার করব আপনাদের সঙ্গে আবার তো এই যে আমার বাসার গাছ বাসা তো পুরা এলোমালো একদম আর এই বাসাটা আমি এত দিন থেকেছি এই কারণে বাসার কাজও করানো মানে সেরকম বাড়িওয়ালা করায়নি কারণ বাসায় থাকা অবস্থা ভাড়াটিয়া থাকা অবস্থা ওইভাবে কাজ করানো যায় না এই কারণেই আমার বাসাটা ছেড়ে দেওয়া নইলে আমি এই বাসাটা মানে ছাড়তাম না অনেক দিন এক জায়গায় থেকেছি আমার দুইটা ছেলে দুইটাই এই বাসাতে আমার হয়েছে কি বলবো এই বাসার প্রতি আমার অন্যরকম একটা মায়া আমার দুইটা ছেলে এই বাসাতেই মানুষ এত বছর পর্যন্ত এই কারণে অনেক মায়া এই বাসার প্রতি আমার তো আসলে এক জায়গায় তো এরকমভাবে সারা জীবন থাকা যায় না বাসাটা মানে অনেকটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আমি বাসাটা ছেড়ে দিলাম আর ওর স্কুলের কাছে গেলে ওর একটু সুবিধা হবে এই জন্য তো এই যে অনেকগুলো বাস্তা হয়ে গিয়েছিলো আমার আরও কয়েকটা রেখে আসছি ওখানে আর এই যে নতুন বাসা আমার একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগেই তো এই বাসাটাও খালি বাসায় ভাড়াটিয়া ছিল চলে গেছে তো বাসাটা এদিকে খোলা মেলা আছে অনেক ফাঁকা আছে এই জন্য আমার ভালো লেগেছে এই কারণেই নিলাম তো আমার নতুন বাসা কেমন লাগলো আপনাদের ভালো হয়েছে কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন সই সালামতে পৌঁছাতে পারি ওখানে তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল সবাই তাড়াতাড়ি এই ভাইরাস থেকে রেহাই পাক এটাই মুক্তি পাক আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এই দোয়া করে আমি আমার আজকের ভিডিও থেকে শেষ করে শেষ মানে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সবাই খুদা হাফেজ